কত না ভাগে আমার, এই জীবন পূর্ণ হলো শীতের একটু শিদরে, সব কিছু বদলে গেল। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো জ্যোৎস্না বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা? আজ হচ্ছে 16ই আগস্ট, তো আজ আমাদের 14 বছর পূর্ণ অ্যানিভার্সারি। তো তোমাদেরকে আজকে আমরা কি কি করব সারা দিন সেগুলোই দেখাবো। তোমরা আমার সাথে থাকবে, পুরো ভিডিওটা ওয়াচ করবে, নাহলে কিন্তু মিস করে যাবে। তো আজকে আমাদের 14 বছর পূর্ণ হলো, সমস্ত দিন আমরা যা যা করব সেগুলো শেয়ার করব। আর দেখতে দেখতে 14টা বছর কি করে কেটে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। কত হাসি কান্না সমস্ত কিছুর মধ্যে দিয়ে পেরিয়ে গেছে আমাদের 14টা বছর। তো চলো, সারাদিন আমার সাথে থাকবে কিন্তু। সেটা জানি না, হয়তো পুরো সারপ্রাইজ দেবে। তো আজকে হচ্ছে 14 বছর পূর্ণ হলো আমাদের অ্যানিভার্সারি আজকে। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। তো চলো গিয়ে দেখব কোথায় নিয়ে যাচ্ছে। দেখো নীলাঞ্জনাও ঘুমিয়েছিল আজকে, ওকেও তাড়াতাড়ি বললাম ওঠো রেডি হও চলো, কপাসকে সারপ্রাইজ দেবে আমাদের। নীলাঞ্জনা তো খুব এক্সাইটেড, কোথাও যেতে হবে, বাড়িতে অনেক ইনভাইট করতে হবে। তো কালকে রাত্রিবেলায় আমি একটা কার্ড বানিয়েছিলাম, সেটা মাকে আর পাপাকে হলো মানে সারপ্রাইজ দিয়েছি রাত 12টার সময়। তখন হঠাৎ মানে জেগেছিলাম, এমনি একটু ঘুম পাচ্ছিল না তার জন্য। দেখেছো নীলাঞ্জনা খুব এক্সাইটেড। তো আজকে তো তো যে অবস্থা, লোকজনকে তো বলা মুশকিল আর কোথাও যাওয়াও মুশকিল। তো হয়তো জানি না নীলাঞ্জনা বাবা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। তো কাউকে একে বলো ওকে বলো, আমি না শোনা অন্য কোনো বার বলা হবে, এবার আর বলবো না, কারণ নিজেরাই ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। Beep, beep, beep.
আমরা অনেক দূরে গেছিলাম, সুন্দর একটা মানে কি বলবো এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছিল, কিন্তু অন্ধকার হয়ে যাওয়াতে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো আমি বলেছি আর একদিন নিয়ে আসতে, সেদিন তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা জায়গা, মনটা পুরো ভরে গেছে দেখে। তো আমরা আবার ফিরছি। চেঞ্জের কোনো ব্যাপার নেই, হয়ে যাবে আমি বলছি, তখন তো পাঁচ খবর নেই বলেন। আজকে অনেক ঘুরেছি, আজকে অনেক ঘুরিয়েছে আমাদেরকে, প্রচুর দূর গেছিলাম, প্রচুর দূর। তো আজকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি মেইন যে স্পটে গেছিলাম, কারণ বললাম আগেই যে অন্ধকার হয়ে গেছিল। এত সুন্দর জায়গাটা বলবার মতো না। তো আমি বলেছি আমাকে অন্যদিন নিয়ে যাবে, আমার সব বন্ধুদেরকে আমি দেখাবো, তো তোমাদেরকেও আমি দেখাবো সেই জায়গাটা অন্য কোনো ব্লগে আবার, যেদিন যাব সেদিন। তো আজকে অনেক শপিং করা হয়েছে, অনেক শপিং করেছি আজকে, অনেক কিছু কিনে দিয়েছে আমাকে। আর সব থেকে আমার প্রিয় যে জিনিস সেটা হচ্ছে রোজ, আমার জন্য রোজ এনেছে, তো আমি খুব খুশি হয়েছি। তো এবার আমরা হচ্ছে কেক কাটবো, আর তারপরে তোমাদেরকে কি কি শপিং করেছি সেগুলো দেখাবো। তো চলো এবার হচ্ছে কেকটা কাটা যাক। থ্যাংক ইউ, আবার ওনারটাই আমি আবার ওনাকে দিচ্ছি। তো এবার আমরা কেকটা কাটছি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু ডিয়ার পাপা মাম্মি, হ্যাপি অ্যানিভার্সারি। তোমাদের কেকটা কাটা হয়ে গেল, এবার কি কি শপিং করেছি সেগুলো দেখাবো।
তো এবার তোমাদেরকে দেখো পুরো আমি চেঞ্জ হয়ে মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে তোমাদেরকে দেখাবো মানে যে জিনিসগুলো এনেছি সেগুলো দেখাবো। তো অনেক কিছুই আনা হয়েছে দেখো। একটা টি শার্ট, মিলানজনার জন্য এটা রেড টপ, এটা আমি চুজ করেছি। ওই টি শার্টটাও আমার, এটাও আমার পাপা গিফট করেছে, সবই মানে বাবা চুজ করেছে। আর মাম্মা এই যে আরেকটা, এটাও পাপা চুজ করেছে। এইটা চুজ করেছে, আমি বললাম যে এটা নাও কারণ আমারটাও একটা রেড আছে, আমরা ম্যাচ ম্যাচ করে পড়তে পারবো তাই। আর এই যে একটা লং স্কার্ট দেখো, ব্ল্যাক দিয়ে কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাও। কালার দিয়ে এই যে নিচে একদম নিচে স্কিন কালার, আর এই যে ব্ল্যাক আর উপরে ডিজাইন করা, এই তিনটে আমার। আর আমার জন্য আর একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে কন্টেনার, ফাইভ পিস কন্টেনার। তো এয়ার টাইট পুরো এটা সেট, এটা খুব সুন্দর মানে আমার খুব কাজের এটা, সেই জন্য নেওয়া হয়েছে দেখো। এটা কিন্তু খুব কমের মধ্যে পেয়ে গেছি, এটা 99 এ আমরা পেয়ে গেছি দেখো, এটা অফারে ছিল। আর এনেছি নীলাঞ্জনা, এটা কিন্তু একদম বলবে এটা কেমন লাগছে, এটা অনেকটা সুন্দর লাগছে, কালার মিক্সিং করা, এটা ফ্লাওয়ার মনে হচ্ছে মিক্সিং কালার। দেখো নীলাঞ্জনা, এটা নীলাঞ্জনার জন্য দুটো আনা হয়েছে, আর একটা দেখিয়েছি, আর একটা স্ট্রিপ ওয়াটার প্যান্ট প্যান্ট। আর নীলাঞ্জনার পাপার জন্য প্যান্ট আনা হয়েছে, এরকম আরো দুটো তিনটে আনা হয়েছে। তো এগুলো দেখালাম না, কালার গুলো দেখছি একদম, আর একটা ব্লু কালার, ব্লু কালার। তো এই তো শপিং হয়ে গেছে আমাদের টুকটাক, অনেক দিন পর আমরা আজকে গেলাম মলে। তো সেই লকডাউনের আগে থেকে পুরো শপিং বন্ধ, বেরোই না। আজকেও আমি যাচ্ছিলাম না, তো মলের সামনে গিয়ে নীলাঞ্জনা বাবা বলছে চলো কিছু ধরতে হবে না, মানে কোনো জিনিস নীলাঞ্জনাকে টাচ করাবো না, ওর জন্যই যাচ্ছিলাম না যে ও ছোটো মানুষ ওকে নেবো না। তো আমি বললাম যে যেতে হবে না থাক, বলছে না না তুমি চলো কোনো অসুবিধা নেই, ও কিছু টাচ করবে না। তো স্যানিটাইজ করে ঢুকিয়েছে ভেতরে, তারপরে ওকে কিছু ধরতে দিইনি, আমরা সব নিয়ে চলে এসেছি। তো এই জিনিসগুলো আমি সব ভালো করে মানে যখন ওগুলো পুরো রোদ দূরে দেবো, তারপরে স্যানিটাইজ মানে বলতে সার্ফ দিয়ে ধোবো, তারপরে এগুলো পরবো, তার আগে না। তো ওগুলো পুরো আমি সেপারেট ভাবে রেখে দিয়েছি, আর একটু দেখিয়ে নিলাম তোমাদের, কারণ কন্টেনারটা কন্টেনারটাকে একটু টাচ করলাম সবে, ওই জন্য ওর হাতে থেকে আমি নিয়ে নিচ্ছিলাম কিন্তু ও বুঝতে পারেনি। যাই হোক, ওকে আবার এখনই স্যানিটাইজ করাবে হাত তারপরে। তো অনেক রাত হয়ে গেছে, আজকে তো বিরিয়ানি বানিয়েছিলাম তোমাদের সাথে, আমি শেয়ার করিনি তার কারণ আমার ব্লগে অনেক আছে বিরিয়ানি, ওই জন্য আজকের দিন কোনো রান্না বান্না শেয়ার করলাম না। তো আমার আজকে 14 বছর পূর্ণ হলো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর তোমরা সবাই আমার পাশে থাকবে সব সময়ের জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজকের মতো সবাইকে বাই, টেক কেয়ার, গুড নাইট, বাই।